সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে একটি দোকান ওয়ারিং করতে হয় অর্থাৎ একটি গ্যারেজ বা দোকান যাই বলি এখানে আপাতত একটি গ্যারেজ অর্থাৎ অটো মিশুক গাড়ি কিংবা অটো চার্জ দেওয়ার জন্য একটি গ্যারেজ করা হচ্ছে পরবর্তীতে এটি দোকানও হতে পারে ওটি পরবর্তীতে চিন্তা ভাবনা তো এখন আমরা এখানে ওয়ারিং করব সম্পূর্ণ এখানে ছটি গাড়ি চার্জ দেওয়ার জন্যে আমরা লাইন করে রাখব তো সেজন্যে এখানে ওয়ারিং করা শুরু করেছি অলরেডি আমি বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন তো বন্ধুরা আমরা আজকে যে কাজটা করব ওই কাজটা করতে গিয়ে আমাদের কি কি লাগবে তার সম্পর্কে আমরা প্রথমেই আগে জেনে নেই তো একটি কাজ করতে গেলে ওয়ারিং করতে গেলে সর্বপ্রথম যা আমাদের বলা হয় অন্তত আর বেশি কিছু না হোক অন্তত দুটি লাইট পয়েন্ট একটি ফ্যান পয়েন্ট তো থাকবেই তো প্রতি প্রত্যেকের মতো এখানেও দুটি লাইট পয়েন্ট একটি ফ্যান পয়েন্ট থাকবে এখানে একটি সুইচ সুইচবোর্ড থাকবে আর বাইরে একটি লাইট থাকবে আর অটো চার্জ দেওয়ার জন্য এখানে আমরা যেহেতু মালতি সকেট পিন মালতি সকেট ব্যবহার করব সে সেজন্য এখানে দুই গ্যাং ফিবিসি বক্স ব্যবহার করতেছি এই এই পাশে একটি দুই গ্যাং ফিবিসি বক্স প্লাস অপোজিট ওয়ালে আবার দুই গ্যাং একটি পিভিচি বক্স আমরা ব্যবহার করব। দুই পাশে দুটি দুটি করে টোটালি আমরা চারটি সি মাল্টি সকেট ব্যবহার করব। আর এগুলাতে লাইন দেওয়ার জন্য একশো এম্পিয়ার কাট করে ব্যবহার করব। এগুলা যেহেতু অটো চার্জ দেওয়ার জন্য এখানে ব্রেকারের সাইতে কাট আউট ভালো কাজ করবে সেজন্য এখানে আমরা কাট আউট ব্যবহার করব। আরও ইত্যাদি ইত্যাদি যা যা করবো আমরা বিস্তারিত সব কিছু তো আপনারা দেখবেনি যে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকলে আর এখানে ইতে লাইন দেওয়ার জন্য সকেটে লাইন দেওয়ার জন্যে আমরা কাট আউট থেকে সরাসরি টু পয়েন্ট ফাইভ আর এম তার ব্যবহার করবো একটি করে সার্কিট আন এনেই দুটি সকেটে লাইন দেওয়া হবে দুটি সকেটে একটি সার্কিট দিয়ে চলবে সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম লাল তার এবং কালো তার আর লাইট ফ্যান ফোয়ানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি লাল তার এবং কালো তার আমরা ব্যবহার করব তো এখানে অলরেডি আমাদের একটি করে একটি দুই গ্যাং ফিবিসি বক্স লাগানো শেষ হয়েছে ড্রিল করে দেখতে পাচ্ছেন আপনারা আর আরেকটি ড্রিল করে আমি রয়েল প্লাগ মেরে নিচ্ছি এখনই আমরা এখানে আরেকটি দুই গ্যাং ফি বক্স আমরা লাগিয়ে নিব তো বন্ধুরা ড্রিল করে বক্স লাগানোর কথা যখন চলে আসছে বক্সের ব্যাপারে একটা কথা বলি বন্ধুরা যাই কিছু করি আমরা বক্স লাগানোর সময় আমরা লেভেলটা দেখে একটু সুন্দর করে লাগানোর চেষ্টা করব যদি পারেন আপনারা স্পিড লেভেল ব্যবহার করতে পারেন যেভাবে সম্ভব হয় একটু লেভেলটা সোজা রাখবেন সুন্দর করে রাখবেন আমার যদি স্পিড লেভেলের প্রয়োজন নাই স্পিড লেভেল দিয়েও আমি কাজ করি সব সময় করেছি যদিও এখন প্রয়োজন হয় না আমি চোখ দেখে চোখ দিয়ে দেখেই লেভেল করে নিতে পারি সমস্যা হয় না তো যাদের যদি প্রয়োজন হয় স্পিড লেভেল ব্যবহার করে নিতে পারেন তারপরেও যাতে লেভেলটা সুন্দর হয় তো যাই হোক এখানে আমার বক্স লাগানো শেষ এই সেম সিস্টেমে সুইচ বোর্ডটাও আমি লাগিয়ে নিয়েছি ওটা আর করা দেখালাম না এখনই আমি অলরেডি তার টানা শুরু করেছি তো এখানে যেহেতু আমরা হাফ ইঞ্চি পিবিসি পাইপ দিয়ে সাদা রঙের পাইপ দিয়ে আমরা কাজ করবো সেহেতু এখানে আমাদের ওয়ারিং ক্লিপ লাগবে এই পাইপটার সাইজ হাফ ইঞ্চি ফিভিচি পাইপ বলে আমরা এটি এটি আটকানোর জন্য যে ক্লিপটি লাগবে আমাদের এই ক্লিপটির সাইজ হচ্ছে ষোলো এম কিংবা চোদ্দো এম এম চোদ্দো এম এম ষোলো এম যে কোনো একটা দিলেই হয় ষোলো এম সুন্দর মতো লাগে চোদ্দো এম একটু কিছুটা সাইজে ছোটো হয় আর কি লাগানো যায় এমনিতে তো এখানে আমাদের একটু লেভেল করে নিলাম আমরা এই পাশ থেকে এবং খাড়া উপর থেকে যে ফাইভটা আমাদের নামবে ওটা থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আমার ঠিক মতো লেভেল করে নিলাম আমি যাতে ছোট বড় ছোট না হয় ফাইভ এরপরে আমি ক্লিপ মারতেছি এখানে দুটি তার দেখতে পাচ্ছেন আপনারা দুটি তার হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম একটি লাল একটি কালো তার এখানে এই দরজার সাথেই এখানে বাইরে মিটার বোর্ড হবে আর মিটার বোর্ড থেকে টুইন কর তার এসে পরবর্তীতে এখানে কাট আউট হবে একশো এম্পিয়ার কাট কিংবা প্রয়োজন মতে এখানে আরেকটু একটু লোড অনুযায়ী এখন তো শটি গাড়ির হিসেব করা হচ্ছে যদি কম গাড়ি রাখা হয় কিংবা বেশি রাখা হয় লোড অনুযায়ী হিসেব করে এখানে হয়তোবা আরও বড়ো ছোটো কাট আউট লাগানোর প্রয়োজন হবে তো সেজন্য কাট আউটটা এখন থাকবে আমরা পরে লাগিয়ে নিব আর কি কাট আউটটা তো এই দুটি তার এখন আমরা সরাসরি এখান থেকে যে পিবিসি বক্স আমরা ফিটিংস করেছি ড্রিল করে ওয়ালের সাথে বক্সের মধ্যে নিয়ে নিলাম এবং ওয়ারিং ক্লিপ মেরে দিলাম মারার সাথে সাথে এখানে আমাদের টু গ্যাং বক্সের ভিতরে যে মালতি সকেট হবে সকেটের জন্য তার টানা শেষ এখন আমরা এই ওয়ালের অপোজিট ওয়ালে আমাদের সুইচবোর্ড হবে দরজার সাথেই দরজা একেবারে শাটার কিংবা ঝাঁপ যায় বলে আমরা দর এই দোকানে যে শাটার শাটারের সাথেই আমাদের সুইচ বোর্ড হবে তো অপোজিট ওয়ালে যেহেতু হবে এখানে আমাদের তো তারটা টেনে ওই পাশ পর্যন্ত নিতে হবে সেজন্য আমরা এখানে বা লাইটের হোল্ডার লাগানোর জন্য এখানে আমরা হোল্ডার লাগাবো তিন তিন বোর্ড দিয়ে তিন তিন ফি বোর্ড ডিল করে আগে লাগাবো তারপরে তিন তিন বোর্ডের উপরে একটি বাটন হোল্ডার হবে এইগুলো আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা দেখবেন ইনশাল্লা তো এটি এখন আমরা এখানে কোনো টি কিংবা এল কোনো কিছু আমরা ব্যবহার করলাম না যেহেতু সরাসরি তিন তিন বোর্ডের নিচে পড়ে যাবে সেজন্য আর কোনো কিছু ব্যবহার করলাম না আর উপরে এগুলা হচ্ছে অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেলের মধ্যে তো আর ওয়ারিং ক্লিপ মারা যাবে না এখানে আমরা ফাইভটা আটকানোর জন্য কেবলটাই ব্যবহার করব আর এখন এখানে যেহেতু মাঝখানে একটি মিডল সেন্টারে একটি ফ্যান ফ্যানবে তো ফ্যান বক্সের এখানে তারটা রাখার জন্যে ওই মাপে আমি ফাইভটা কেটে নিলাম এখন আমরা এই দুটি তার দর্শক এখানে একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন অনেকেই হয়তো মাপটা সঠিকভাবে দিতে পারে না আইডিয়া করে তার কেটে নেয় পরে বড়ো ছোটো হয় কীভাবে বোর্ড পর্যন্ত আমরা তারটা কাটবো এটি মাপ নিচ্ছি এখানে একেবারে একটা ইঞ্চি তার বড় ছোটো হওয়ার কোনো সুযোগ নেই মাপ যদি সঠিকভাবে নিতে পারেন আর ধরার মধ্যে যদি একটু উনিশ বিশ করে ধরেন তাহলে হয়তো বা বড়ো ছোটো হবে সেটার জন্যে কিন্তু এ মাপ দেওয়ার এই সিস্টেমটা দায়ী থাকবে না সিস্টেমটা কিন্তু সুন্দর একটা সিস্টেম এভাবে মাপ দেওয়ার ধরার মাঝে কেউ ধরার সময় উপরে নিচে ধরে দেখা গেছে সুইচবোর্ড লেভেলে এদিক থেকে ধরে তারপরে এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত নিতে পারলে আঁকা বাঁকা নান স্ট্রেট সোজা নিয়ে তারপর সুইচবোর্ডের কাছে নিলে একটা ইঞ্চি তার বড় ছোট হবে না আর যদি ধরার সময় সুইচবোর্ড লেভেলের থেকে নিচে ধরে তারপর এই ওয়াল থেকে ওই ওয়ালে নিয়ে আঁকা বাঁকা নিয়ে আবার সুইচবোর্ড পর্যন্ত নেয় তাহলে বড়ো ছোটো হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট তো যাই হোক বন্ধুরা মাপ নেওয়া শেষ এরপরে আমি ফ্যান ফ্যানের জন্যে যতটুকু ফাইভ আমার লাগবে নিয়ে কেটে নিয়ে আমি ওটার মধ্যে তার ঢুকিয়ে নিলাম এবং কেবলটাই দিয়ে বেঁধে দিলাম কেবলটাই একটি দিয়ে যদি নাও হয় আমরা যে সাইজের এটি এনেছিলাম ওই সাইজটি সামান্য কিঞ্চিত ছোট হয় এখানে আমরা দুটি ক্যাবলটাই জোড়া দিয়ে একসাথে কাজ করতেছি কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে অনেকেই জানেন কিন্তু তারপরও আমি বলি কেবলটাই যদি ছোট হয়ে যায় তাহলে দুটি একসাথে জোড়া দিয়েও কাজ করা যেতে পারে তো যাই হোক এখানে আমি কেবলটাই মেরে নিচ্ছি এরপর এখানে ফ্যানের জন্যে আমরা একটি তার রাখবো প্রথমত এখানে ওই নিউটল কমন করা লাগবে তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা প্রথম দেখছেন কিংবা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন কিংবা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা তাদেরকে আমি বলছি আপনারা এই ধরনের ভিডিও সব সময় দেখতে চাইলে কিংবা ইলেকট্রিক জগতের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চাইলে জানার ইচ্ছা থাকলে আগ্রহ থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন এতে করে কি হবে আমার নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনার নোটিফিকেশান বক্সে এবং আপনার দেখতে আর মিস হবে না আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত ভিডিও দেখার দেখে লাইক এবং কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি তো যাই হোক এখানে অলরেডি আমি নিউটলের সাথে একটি টুকরো তার দিয়ে আমি ফ্যানের জন্য কমন করে নিচ্ছি তো কমন করার পরেই এখানে আমরা ফ্যানের জন্য একটি তার রাখবো রেখে সুইচবোর্ডের প্রথম যে দুটি তার আমরা রেখেছিলাম ওই তারের মাফে আমরা ফ্যানের তারটি কেটে নিব এবং পরবর্তীতে ফ্যানের ভিতরে আমরা তারটির ভিতরে আমরা একটি কালো কষ্টি পেয়েছি একটু মার্কিং করে নিব আর এখানে যে তারটি আমরা কমন করলাম কালো তারের মধ্যে একটু টুকরো তার কমন করে আমরা ফ্যানের জন্য নিউটল বাইর করলাম ওই তারটি ভালো মতো টেপিং করে দিলাম টেপিংটি একটু ভালো মতো টাইট করে পেয়েছি নিলে ভালো হয় তো যাই হোক এর এরপর এখানে পাখি ওই ওয়াল পর্যন্ত যাওয়ার জন্য যে ফাইভটা আমার লাগবে ওই ফাইভটা আমি সুন্দর মতো মাপ নিয়ে কেটে নিচ্ছি এখানে মাপটা সঠিকভাবে পাওয়ার জন্যে আমি ফাইভের মাথায় একটি ভ্যান লাগিয়ে এবং নিচের দিকে একটি ফাইভ ঝুলিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে আমি মাপটা নিয়েছি একে এইভাবে মাপ নেওয়ার কারণ হচ্ছে এটা সঠিক মাপ পাওয়া যাবে কারণ ভ্যানের সাথে নিচের দিকে যে পাইপটা লাগানো আছে এই পাইপটা একেবারে ওয়ালের সাথে ঠেকিয়ে দিয়ে মাপ নেওয়া হয়েছে এটা আর পরবর্তীতে আর ওইদিকে দিকে ওয়াল ফেরিয়ে ওইদিকে যাওয়ার কিংবা একটু ছোট হয়ে ওয়াল থেকে ফাঁকা থাকার কোনো প্রকার কোনো সম্ভাবনা থাকবে না সেজন্য এভাবে মাপটা নেওয়া হয়েছে তো যাই হোক এখানে যেহেতু একটি টুকরো পাইপ সকেট মাথা দিয়ে আমরা পরে জোড়া দিয়ে কাজ করতে হবে তো সেজন্যে আগে টুকরা পাইপটা খাওয়াই দিলাম এরপরে আমরা বাকি যে ফাইপগুলো আছে ওগুলা ধাপে ধাপে করব। এখানে ফ্যানের তারটি যে জায়গায় রেখেছি সেখানে অবশ্য একটি টি আমরা ব্যবহার করেছি দুই দিক থেকে দুটি ফাইভ চলে গেছে আর ফ্যান টিয়ের যেহেতু তিনটি মুখ থাকে একটি মুখ দিয়ে আমরা ফ্যানের যে দুটি তার আছে ওই দুটি তার বাইর করে দিলাম এখানেই পরে এক হাত দুই হাত এদিকে এদিক সেদিক করে ফ্যান পরে ঝুলাতে পারবে কোনো সমস্যা নেই আর এদিকে অবশ্য আমার যে হেল্পার আছে তারা অবশ্য নতুন ওই কেবলটাই আগে কখনো কাজ করেনি তারা কেবলটাই জোড়াও দিতে পারেনি তাই ওদেরকে একটু দেখিয়ে দিলাম কিভাবে জোড়া দিতে হয় আর কি আর কেবলটাই দিয়ে বাঁধার পরে অবশিষ্ট যে অংশটুকু থাকে ওই অংশটুকু আমরা কেটে নেব কারণ এটা দেখতে একটু দৃষ্টি কটু মনে হয় একটু খারাপও দেখা যেতে পারে অনেকের দৃষ্টিতে এই কারণে কেটে দেওয়াটা কোয়ালিটিপূর্ণ মনে হয় এবং আমরা কেটে দিলাম ভবিষ্যতেও আমরা যেখানে যাই কাজ করতে যাব এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ তো যাই হোক এখানে আমরা ফাইভ যেহেতু আমাদের মাপ মতো কাটা আছে আমরা শুধু এখন শুধু ঢুকে নিব এবং এখানে একটি সকেট দিয়ে আমরা তারটা জোড়া দিয়ে নিব এখানে অবশ্য কাজটি এমনভাবে হবে যে ওই পাশে যে দুটি ই হবে সকেট হবে মাল্টি সকেট ওই সকেটের জন্য কাট আউট ওই পাশেই ওয়ালে থাকবে যেখান থেকে মিটার মিটার বোর্ড থেকে তার এসে এখানে মেন একটি কাটআউট থাকবে মেন কাটআউটের পাশেই আবার আরেকটি কাটআউট থাকবে ওই সকেটে আউটফুট করে লাইন দেওয়ার জন্য আর ওখানে মেন কাটআউট থেকে আবার একটি মেইন লাইন এসে আমাদের এই পাশেই ওয়ালে সুইচ বোর্ডের কিছুটা উপরে আবার দুটি কাটআউট হবে একটি আউট থেকে সুইচ বোর্ডে লাইন দেওয়া হবে আর একটি কাট থেকে এখানে এই পাশে যে মাল্টি সকেট বোর্ড হবে ওই মাল্টি সকেটে লাইন দেওয়া হবে অবশ্য সুইচ বোর্ডের যেই সুইচ বোর্ডের মেইন লাইনের জন্যে হয়তোবা বা ব্রেকারও ব্যবহার করা যেতে পারে আর অবশ্যই বি কাট আউট ব্যবহার করা হবে সার্কিট যে সার্কিটটি দিয়ে মালতি সকেটে কারেন্ট যাবে ওই সার্কিটের জন্য একটি কাট আউট ব্যবহার করা হবে এটা নিশ্চিত তো যেহেতু এখানে আমাদের তার টেনে সুইচবোর্ড পর্যন্ত আনতে হবে আমরা একটু মার্ক করে নিলাম ফাইভটা স্ট্রেট সোজা করে নিয়ে মার্ক করে নিলাম এইভাবে এই এই বরাবর আমরা পরে ফাইভটি ওয়ারিং ক্লিপ মেরে টেনে নিয়ে আসবো আর কি তো বন্ধুরা এভাবে এখানে কিভাবে কি করব এগুলো আপনারা দেখতে পারবেন সব পুরো ভিডিওটা দেখলে আর হয়তোবা আজকের সব কিছু দেখানো সম্ভব হবে না যদিও ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তারপরে সব কিছু দেখানো সম্ভব হবে না আগামী পর্বে হয়তো আমি তুলে ধরবো ওই মেন কাটআউট থেকে একটি মেন লাইন এখানে আনা এই সুইচবোর্ডের উপরে দুটি কাটআউট হবে এই কাট পর্যন্ত মেন কাটআউট থেকে আনা তার তারপরে পাশে ওই পাশে আরেকটি আরও কয়েকটি দোকান আছে তো এই একটি মিটার দিয়ে আরেকটি দোকানে লাইন যাবে ওই দোকানের জন্যও মেইন তার আনা সব কিছু মিলিয়ে তার টানা এবং হোল্ডার লাগানো সুইচবোর্ড সহ যাবতীয় যত কাজ আছে আমি আগামী পর্বে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আশা রাখি আপনারা দেখবেন তো এখানে এখানে আমার তার তো এই পর্যন্ত টানা শেষ এখন আমরা এই পর্যন্ত মাপ নিয়েছি সর্বশেষ এখন আমরা এখানে সকেট পর্যন্ত নিচে যেই টু গ্যাং ফিবিসি বক্স আছে টু গ্যাং ফিবিসি বক্স পর্যন্ত একটি ফাইভের ফাইভ নেব স্ট্রেট সোজা নিয়ে মার্ক করব করার পরে আমরা ওখানে একটি টু পয়েন্ট ফাইভ আর এম লাল এবং একটি টু পয়েন্ট ফাইভ এম কালো তার একসাথে টেনে নিয়ে রাখব তো যাই হোক এখানে আমি সবগুলো তার নিলাম আগের যে পয়েন্টের দুটি লাল অর্থাৎ লাইট ফয়েনের এবং ফ্যান ফয়েনের দুটি লাল তার আর একটি কালো তার এবং এখানে আর একটি লাইটের তার যুগ হবে টোটালি সবগুলো তার এবং এখানে নিচে বরাবর যেই টু গ্যাং ফিবিসি বক্স আছে ওটার সকেটের জন্য একটি টু পয়েন্ট ফাইভ এম লাল এবং টু পয়েন্ট ফাইভ আর এম কালো তার সহ সবগুলো তার একসাথে এখানে আমি ঢুকিয়ে নিলাম তো এখানে হোল্ডার হবে হোল্ডারের জন্য যেহেতু একটি কালো তার লাগবে তো ওয়ান পয়েন্ট থ্রি এ আর এম সিকন যে কালো তারটা আমরা অপোজিট ওয়ালের হোল্ডার থেকে টেনে আনলাম ওই তারটি ইনসুলেশন করে ইনসুলেশন সারিয়ে এখানে আমি একটি টুকরা তার কমন করে নেছি। এই হোল্ডারে লাগানোর জন্য তো তারপরে একই সাথে আমি এখানে টেপিং করে দিচ্ছি তো বন্ধুরা আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি আজকের মতো আজকে আমার হাতে একেবারে সময় একেবারেই শেষ তো যতটুকু সম্ভব হয়েছে তারটা না আমি দেখিয়েছি আপনাদেরকে কতটুকু বুঝলেন কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রকার বুঝতে সমস্যা থাকলে সেটিও জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে সেটি সংশোধন করে দিব বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো যাই হোক আগামী পর্বগুলা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি তো দেখা হবে আগামী দিন পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম